Gonda düşen bu kastı davranı holunu gok aşağı kok çalıpın ipanda sonu zaka. Bu kastı amzini jotu yakşı budur adını tüylo aşağı ipanda kılay zaka. Dilesi rağansalı gonda düşen bu kastı davranı holunu gok. Payman zaka emile bandılar şaha. Şoyet çudri otan bumik şudun das kıçam. Montiyok da eba kebani budur adı mani şorka. Yağılı ambaşı batan kıyı dolay hankı ni DCM ni yago. Gonda düşen amzini lukuru ne jengzal ni. Korun ötü kay ne çiçar şanmı ötü boğun ni şanmı bulay yafar buka. কেন দারুণ আছো বলছে এখানে যে তৈরি তরকারি দুধ মাছ মাংস পাচ্ছি এ তো আগরতলায় পাওয়া যায় না এখানে তো সমস্ত জিনিস হচ্ছে একেবারে তৎনগ ফ্রেশ এই মাত্র বাঁধ থেকে তৈরি তরকারি তুলে এনে বিক্রি করছে জলাশয় থেকে মাছটা তুলে কাঁধে জাল ফেলে বাজারে বিক্রি করতে আসছে গাছের পাতা মানে কড়া শরীর কেটে কষ্ট হচ্ছে এটা বিক্রি করতে দিয়ে আসছে আলু তাহলে কোথায় পাবো পয়সা কম একেবারে মানে বলা যায় যে খুব মানে ভালো ফসল ভালো তৈরি তরকারি সস্তায় ৩৪ পাওয়া যায় মানুষ খুব ভালো এত ভালো মানুষ তারা মানুষের ক্ষতিরই চিন্তা করতে পারে আমার ধারণা ছিল টাউন হলে মিটিং যখন বলল বুধায় আমাদের সময় যে টাউন হলটার কাজ শুরু করেছি হয়তো এটা হয়ে গেছে উদ্বোধন হয়েছে এটাতে গিয়ে উদ্বোধন করব এখানেই যে এই মিটিং আমার ধারণা ছিল না কারণ এই ঘরে এখানকার পার্টির তৎকালীন সময়ে বিভাগীয় সম্মেলনে পার্টি রাজ্য কমিটির সম্পাদক হিসেবে উপস্থিত থেকে আমি আপনাদের সঙ্গে কথা বলার সুযোগ নিয়েছিলাম এই 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 টাউন হলে তো দেখা গেল যে বাকি যে কাজগুলো আমরা করার চেষ্টা করেছিলাম সেগুলো যে সিদ্ধান্ত নিয়ে মানে পয়সা নির্ধারণ করে কাজ আরম্ভ করেছিলাম সেই কাজগুলো মানে যখন যতটা পর্যন্ত সরকার থাকার সময় করা গেছে ওখানে করে আছে নতুন আর কিছু হয় নতুন আর কিছু হয় এখানে আমি দেখেছি আপনার মুখ্যমন্ত্রী এসেছেন তিনি নৌকা বিহারে বেরিয়েছেন তাতে তার ছবিটুকু উঠছে মাথার উপর হেলিকপ্টার ঘুরছে এগুলো সিনেমা বাইসকোপের মতো করে বাইরে দেখানো হচ্ছে এতে তো মানুষের সমস্যার সমাধান হবে যে রিপোর্ট আপনাদের ব্লকের লোকরা বলল আরো তিনজন বন্ধু করব এর থেকে আমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না আপনার এই নিয়ে সারা ত্রিপুরার মধ্যে এই ঘটনা থেকে আমরা মানে রাস্তার জল এবং এই সমস্ত কাজগুলো করতে গিয়ে সবচেয়ে বেশি আমরা গুরুত্ব দিয়েছিলাম সন্ত্রাস দপ্তরের কথা বলতে কত কবরে রাজনীতি ফোন করেছে ডাক্তার বিজয় থেকে আরম্ভ করে আমাদের সামনের সারি বহু নেতা করেছে আর সবাই আমাদের দলে নিয়ে ছিলেন ঘটনা তারা আমাদের দলের বাইরেও যারা শান্তির জন্য সম্প্রীতির জন্য সন্ত্রাস দপ্তরের কথা বলতে তাদেরকেও একেবারে নিশ্চিত করে করে ফোন করেছে আমার এখনো মনে আছে সকাল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দলিত ত্রিপুরা তখন বিধায়ক রুশিয়াবাড়ি থেকে একেবারে সন্ত্রাসবাদীদের ঘাঁটি বলে যে এলাকাগুলো চিহ্নিত পুলিশ জানবে যেন ভয় পায় সেরকম জায়গাগুলিতে জনগণের সঙ্গে আমাদের প্রত্যক্ষ যোগাযোগ কথাবার্তা তাদের সমস্যাগুলো জানা সন্ত্রাসবাদকে মোকাবেলা করার জন্য তারা কি ভাবছেন সরকার থেকে আমরা কি ভাবছি এই উভয়ের মধ্যে মত বিনিময় করার জন্য এই সমাবেশ আমরা সংগঠিত করেছি এখানে যারা উপস্থিত আছেন হয়তো সেদিনের এই যে সভাগুলো একটার পর একটা গ্রাম আমরা করেছি আমার তো ধারণা ১৭ থেকে ১৮ দিন মিটিং হয়েছে দু একটা যারা বাদ দিলে বলো অধিকাংশ জায়গায় ৭০ ৮০ ১০০ ১০০ ২০০ লোক যারা মিলিত হয়েছে প্রাণ খুলে মন খুলে কথা বলেছেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে ধিক্কার ঘোষণা করেছেন শান্তি চাই রাতে ঘুমোতে পারছি না আর একটাই আবেদন ছিল মুখ্যমন্ত্রী আপনি এসেছেন আমাদের শান্তিতে ঘুরতে দিন সন্ত্রাসবাদীদের হাত থেকে আমাদের রক্ষা করুন আমাদের বাঁচান এই ছিল মানুষের আগে তাকে আমরা মোকাবেলা আপনাদের সাথে সন্ত্রাসবাদকে মোকাবেলা না করে গন্ডাছড়ার যে উন্নতি কলেজ অব্দি আচ্ছা গন্ডাছড়ার মানুষ যখন কলেজ করার সিদ্ধান্ত আমরা নেই এটা ঘোষণা করার আগের দিন পর্যন্ত লোক বিভাগ মানুষ
বিশ্বাসই করতেন না, স্বপ্নও দেখতেন না গন্ডার ধরে কলেজ। মানে এদিক থেকে সেখানে আপনাদের সহযোগিতা, সরকারের উদ্যোগ সম্মিলিতভাবে, তার অর্থ এই নয় যে গন্ডা ছড়া সব সমস্যার সমাধান বামপন্থী সরকার করে দিতে পারে। একটা অন্ধকার এলাকা ছিল, বিচ্ছিন্ন এলাকা ছিল, শাস্তি দেওয়ার জায়গা ছিল। এখানে মাছ সবচেয়ে সস্তায় বিক্রি হতো, কারণ আলোচনা নিয়ে যাওয়া যায় যে ঝাগর মাছ এখানে আপনারা তখন 5 টাকা কেজি দিয়ে বিক্রি করতে না, আগরতলায় নিয়ে যায় তখনই আপনারা 25 টাকা কেজি দিয়ে বিক্রি করতে পারেন, নেওয়া যায় না, এখানে সস্তায় বিক্রি হচ্ছে। কর্মচারীদের সঙ্গে কথা বলে আমি দেখেছি, যারা মানে আগের সরকারের সময় স্বাস্থ্যমূলক মন্ত্রী হয়েছে।